সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি সম্পূর্ণ ভিডিওতে। আর আমার সামনে যে ফলগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা তাল। আসলে এই তালগুলা শ্রাবণ ভাদ্র মাসের দিকে তালগুলো পাকে, আর পাকার পরে এই তালগুলা মূলত সংগ্রহ করা হয়। আর এই তালগুলা একদিনের সংগ্রহ করা হয়নি, মূলত 6-7 দিনের এই তালগুলা সংগ্রহ। আর এগুলো মূলত যখন গাছে তালগুলো পাকে, অটোমেটিকলি গাছ থেকে পড়ে, অনেক সময় বাদুড়ে বা পাখিয়ে যখন খাওয়ার জন্য আসে তখন তালগুলো অটোমেটিক পড়ে যায়। আর এই তালগুলো কন্টিনিউ পড়তে থাকে, 1 ঘন্টার পর ঘন্টা বা প্রতিনিয়ত পড়তে থাকে। আর এগুলো মূলত সারাদিন পড়ে বা তখন সকালের দিকে সংগ্রহ করা হয়। এছাড়াও যখন সামনে পাওয়া যায় তখন এই তালগুলো লওয়া হয়। আর এই তাল মূলত বিভিন্নভাবে খাওয়া যায়, এক হচ্ছে কাঁচা অবস্থায় আর হচ্ছে পাকা অবস্থায়। আর কাঁচা অবস্থায় যেটা খাওয়া হয় ওইটা হচ্ছে পানিতাল নামে পরিচিত, ওই তালটাও খুব ব্যাপক চাহিদা, 4 থেকে 5 কেজি ওজন হবে, অনেক বড় তালটা। আর এই তালটা যে এখানে মূলত রাখা হয়েছে স্তূপ করে, এটা মূলত শ্বাসের জন্য। মূলত যে ধরনের নারিকেলের যেরকম যে কান্ডা বের হলে যে শ্বাস হয়, ওই ধরনের ভিতরে শ্বাস হবে এগুলার ভিতরে। শ্বাসটাও খুব খেতে খুব সুস্বাদু। আর তালের ভিতরে একটা তালের মধ্যে চারটা তিনটা এই ধরনের বিচি থাকে, আর 4টা খুব কমে হয়ে থাকে। আর এগুলো যখন ফাটায় এভাবে সুন্দর রেখে দিতে হয়, 2 থেকে 3 মাস পরে এখান থেকে সুন্দর প্রত্যেকটা তালের বিচি থেকে যখন কাণ্ড বের হবে এখান থেকে শ্বাস সংগ্রহ করা হবে। এই যে এখানে নিচে প্রত্যেকটার নিচে সুন্দর এখান থেকে কাণ্ড বের হবে, আর যেটা হচ্ছে পাকা অবস্থায় খাওয়া হয়। মূলত যেটা এই তাল থেকে যে রসটা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে এই তাল থেকে পিঠা, তার বিভিন্ন ধরনের এটা সুস্বাদু খাবার প্রস্তুত করা যায়, খুব চমৎকার তাল। আর বিশেষ করে এখন গ্রামের দিকে প্রায় বিলুপ্তর পথে এই তাল, খুব কমে পাওয়া যায় বাড়িতে। আর কারণ হচ্ছে তাল গাছ দিন দিন বিভিন্ন আসবাবপত্রে বা বিভিন্ন কাজে তালের গাছের প্রচুর ব্যবহার, আর দিন দিন তাল গাছ কাটা হচ্ছে, কিন্তু আসলে এই তাল গাছগুলা লাগানো হচ্ছে না। তাল গাছ লাগাবেন, গাছ লাগালে আপনি বিভিন্ন ধরনের বজ্রপাতের একটু যেটা বর্ষাকাল হয় এটা বজ্রপাতটা ওটা নিয়ন্ত্রণ করে, তার জন্য তাল গাছ লাগাবেন। আর মৌসুমিওয়ারি ফল খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।